নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আজকে আমি সৃজিতা। শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। জামাল জামাল, তোমার কি কামাল ভাই! আপনি বলতে খারাপ লাগে, ইচ্ছাও করে না। তার কারণ, এই ধরনের জামাল, শাহজাহান, তাজিমুল, জয়ন্ত সিং, একের পর এক যে সমস্ত রত্নদের ছবি আমাদের সামনে উঠে আসছে, তাদের এত সুন্দর কর্ম, সেই কর্ম রোজ রোজ যেভাবে আমাদের সামনে উঠে আসছে, তাতে প্রশ্ন হয়, আশঙ্কা হয় যে আমরা এ রাজ্যে নিশ্চিন্তে রাতের ঘুমটা ঘুমাচ্ছি কি করে, কি করে ভালো আছি। ভালো থাকার একটা কারণ, একটা কারণ আমাদের আশেপাশে কোনো ঘটনা প্রমাণ করছে না। এই যে জামাল উদ্দিন, তার প্রাসাদোপম বাড়ি, তার বাড়িতে কচ্ছপ করে ঘোরাঘুরি, এত কিছু হয়। এই জামাল উদ্দিন তার নিজের পরিবারের তো হতেই পারেনি, নিজের মা, নিজের ভাই, নিজের দাদা, তাদের কাউকে তো আপন করতেই পারেনি, উল্টে তাদের উপর দিনের পর দিন অত্যাচার চালিয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, তার বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ ওঠে যে সে তার নিজের মতো করে সালিশি সভা তৈরি করত, সে তার নিজের মতো করে আদালত চালাতো, সে নিজের মতো করে সেই সালিশি সভায় নিদান দিত। এই অবধি হয়তো আপনারা জানেন, কিন্তু আপনারা যা জানেন না তা আজকে আমরা যখন জানাবো চমকে উঠবেন। এই জামাল শেকল দিয়ে বেঁধে উল্টো করে শুধু যে পুরুষদের মারধর করত তা নয়, না, কোনো পুরুষের গাতেও এইভাবে হাত তোলা যায় না। সালিশি করার দায়িত্ব জামাল উদ্দিনকে কেউ দেয়নি। আমাদের দেশের একটা নিয়ম আছে, আইন আছে, আমাদের রাজ্য স্বাভাবিক প্রক্রিয়ায় সেই আইনটাই মেনে চলার কথা, কিন্তু আমাদের রাজ্যের আনাচে কানাচে সেই ঘটনা ঘটে না। জামাল তাজিমুল্লা নিজেদের দায়িত্বে সব দায়িত্ব নিয়ে নিয়েছে, নিজেদের কাঁধে সব দায়িত্ব নিয়ে নিয়েছে। দুর্ভাগ্যজনকভাবে মহিলাদেরকেও মারধরের হাত থেকে রেহাই দেয় না এই জামালরা, এই তাজিমুল্লা, এই এই জয়ন্ত সিংরা ছাড় দেয় না তারা, কখনো বাঁশপেটা করতে দেখা যায়। আর এই জামালের বিরুদ্ধে অভিযোগ ওঠে শেকল দিয়ে সকাল থেকে রাত অবধি কোনো না কোনো মহিলাকে বেঁধে রাখা হয় বিচার দেওয়ার নামে। দিনের পর দিন এই ঘটনা ঘটছে, আশেপাশের লোক, গ্রামের লোক চুপ, কারণ তারা আতঙ্কে রয়েছে। তারা জানেন না যে কখন কার মুখে গুলিটা ছুটে আসবে, তারা জানেন না কখন কার মুখে অ্যাসিড ছুড়ে দেওয়া হবে, তারা জানেন না কখন তাকে নিয়ে সালিশি সভা বসবে। কারণ যে কাজটা পুলিশের করার কথা, পুলিশ তো সেই কাজ করে না। পুলিশ এই সমস্ত গুন্ডাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণে চলে, এই অভিযোগ জামালের গ্রাম, জামালের পরিবার, তাদের তরফ থেকেই উঠে আসছে। হ্যাঁ, তাদের তরফ থেকেই এই অভিযোগ উঠে আসছে। দেখলে বলে ভালো আছেন দাদা, যাকে কিনা কোমরে দড়ি পুড়িয়ে জেলে ঢোকানোর কথা, তাকে দেখে এই ধরনের আচরণ পুলিশের দেখতে পাওয়া যায়। অদ্ভুতভাবে আপনারা জামাল দেখুন, আপনারা শেখ শাহজাহান দেখুন, প্রাথমিকভাবে সাদ্দামকে পরে গ্রেফতার করা হয়েছে, আপনারা দেখুন যেখানে যা ঘটে তারা ঠিক টুক করে পালিয়ে যেতে পারে, পুলিশ তাদেরকে খুঁজেই পায় না। আমি তো বুঝতেই পারি না যে এ রাজ্যে পুলিশের ইন্টেলিজেন্স বলে কিছু আছে কি না, নাকি আছে কিন্তু তারা কাজ করতে চায় না, নাকি আছে কিন্তু তারা কাজ করতে পারে না। তার কারণ, বিভিন্ন এলাকায় এই সমস্ত দাদারা তাদের মাথায় কারোর না কারোর হাত থাকে, সেই হাতের জোরে এই সমস্ত দাদারা দাপট দেখিয়ে বেড়ায়। আর কতদিন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এই বাংলা দেখবে, আর কতদিন এবং কেন, এই প্রশ্নগুলো আজকে করব। তবে একে একে আজকে জামালের কীর্তি ফাঁস করে চলো। আমাদেরকে শেকল দিয়ে বেঁধে অতিরিক্ত ভাবে মারধর করেছে, লাথি, কিল, ঘুষি, বাড়ি বাড়ি মারধর। পা উপর দিকে করে টাঙিয়ে, মাথা নিচের দিকে করে তাদেরকে ওই হচ্ছে কারে পানির মধ্যে ডুবিয়ে দেয়, তাদের হচ্ছে কারে রেপ করার চেষ্টা করে। ওর এত সাহস আসে কোথায় থেকে? শাসক দল যদি স্টেপ নিত, জামাল সাজান হতো না দ্বিতীয় সাজা।
সোনারপুরের সাঙ্গুর গ্রামের এই জামাল উদ্দিন ওই এলাকার ত্রাস। যে জামাল উদ্দিন আজ থেকে 22 বছর আগে নিজেরই বড় ভাইকে কুপিয়েছিল, যে জামাল উদ্দিন নিজেরই ছোট ভাইকে মিথ্যে অভিযোগ দিয়ে ফাঁসিয়েছিল, এটা সেই জামাল উদ্দিন যে সম্পত্তির লোভে তার মায়ের উপরেও হামলা করতে ছাড়েনি, এটা সেই জামাল উদ্দিন যে ওই গ্রামের মানুষজনকে দিনের পর দিন ভীতি প্রদর্শন করে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। জামাল উদ্দিনের কিছু কীর্তি দেখুন আপনারা। বলতো ঘৃণা পায় নিজের দাদা বলতে, যে নিজের ছোট ভাইকে ছাড়ে না সে এলাকার লোকে কি চোখে দেখবে। একটু আগে যে যুবককে জামাল উদ্দিন সর্দারের নামে ভুরি ভুরি অভিযোগ করতে শুনলেন, তিনি জামালের ছোট ভাই কামাল সর্দার। শুধু বারবারন্ত নয়, নিজের বাড়িতে অত্যাচার, নিজের দাদা, নিজের ভাইজি, মা, এদেরকে অ্যাসিড ছুড়ে মারা, নিজের বর্দাকে কোপানো, এই সব অভিযোগ উঠছে। দাদার অত্যাচারের ইতিহাস শোনালেন ছোট ভাই কামাল। নিজের ভাই হওয়া সত্ত্বেও তিনি ভয়ে রয়েছেন দাদার। কেন রয়েছেন তার পিছনে একটা বড় ইতিহাস রয়েছে। প্রথম জামাল যে অপরাধ করে নিজের পরিবারে, সেটা আপনার বর্দার উপর আক্রমণ করে, তাই তো? ঠিক কি করেছিল? প্রথমে সম্পত্তির জন্য বর্দাকে কোপ মেরেছিল 2003 সালে, সম্ভবত 2006 সালে বর্দাকে অ্যাসিডও মেরেছিল। আপনার উপরেও তো আপনার দাদার প্রচুর অত্যাচার হয়েছে, ঠিক কি কিভাবে সমস্যা পড়েছেন আপনি? আমাকে রেপ কেসে তুলে দেয় 2020 সালে। মানে আপনার নিজের দাদা আপনাকে ধর্ষণের অভিযোগে ফাঁসিয়েছিল? একদম ম্যাম, কিন্তু বলতো ঘৃণা পায় নিজের দাদা বলতে। জামাল উদ্দিনও পুলিশের সঙ্গেও আতাতের অভিযোগ করেছেন খোদ জামালের দাদা পলাশ সর্দার। পরে বুঝছেন থানা ওর সব কেন, যখন একটা লোকের তিনবার চারবার অ্যাসিড মারছে, কোপ মারছে, কেস নিচ্ছে না, শুধু ডায়েরি করছে, তা ডায়েরির কাগজগুলো আমরা গরিব অঞ্চলে কোথায় রাখবো? ঈদের দিনে পর্যন্ত ওর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এই ঈদের দিনে। প্রশাসন, পুলিশ, পুলিশ, হ্যাঁ থানা পুলিশ আসে। 2014 পর থেকে এলাকায় ধীরে ধীরে দাপট বাড়তে থাকে জামাল উদ্দিনের। শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, বাড়তি ইন্ধন যোগায় জামালের উত্থানে, সমান্তরাল আদালত খুলে সালিশির নামে চলতে থাকে অকথ্য অত্যাচার। জামাল আমাকে তুলে নিয়ে গিয়ে প্রচুর হারে মারধর করেছে, শিকল দিয়ে বেঁধে ফেলে রেখেছে সকাল 10টায় থেকে সন্ধে 5টা পর্যন্ত মারধর করেছে, প্লাস আমার উপরে অত্যাচার করেছে, খালি সে একটা খুনি। এখানকার লোকেদের অভিযোগ, ভাইয়ের অভিযোগ, যে কোথাও গিয়ে থানার কিছু মানুষ, কিছু পুলিশ অফিসার তারা জড়িত রয়েছেন এই জামাল উদ্দিনের সঙ্গে। ক্যামেরায় রবির সঙ্গে সমাদৃতা, রিপাবলিক বাংলা। জামাল এক মহিলাকে তিনি নিজে অভিযোগ করছেন তুলে নিয়ে গিয়ে শেকল দিয়ে বেঁধে রেখেছে, কতক্ষণ? সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। কতক্ষণ হয়? 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 7 ঘন্টা সালিশে চলছে জামালের আদালত। ওটা সেই জামালের আদালতে সালিশে চলছে, তো সেখানে একজন মহিলাকে বেঁধে রাখা হচ্ছে, মারধর করা হচ্ছে, দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটছে। জামালের দাদা বলছেন যে পুলিশ তার বিরুদ্ধে কখনোই কোনো পদক্ষেপ নেয় না। কেন নেয় না? তার দাদা নিজে বলছে যে পুলিশ তো অভিযোগের ভিত্তিতে কাজই করে না, পুলিশের সঙ্গেই জামালের ভালো সম্পর্ক। যে ব্যক্তি অ্যাসেট ছুড়ে মারে, যে ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকে, খুনের অভিযোগ থাকে, সেই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ কি পদক্ষেপ নেয় যে জামাল উদ্দিনের মতো মানুষরা বুক ফুলিয়ে এলাকায় ত্রাস হয়ে ঘুরে বেড়ায়, চারদিকে ঘুরে বেড়ায়। তার নিজের ছোট ভাই বলছে যে তাকে ধর্ষণের অভিযোগে তাঁরই দাদা ফাঁসিয়েছে। তিনি এটাও বলছেন যে এই যে আমি আপনাদের সামনে মুখ খুলছি, এই যে আমি বলছি কথাগুলো, আমি জানি না কালকে কি হবে। সত্যি তো, কি করে জানবে? যে রাজ্যে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই তৃণমূল ঘনিষ্ঠরা, তৃণমূলের নেতারা, ছাত্র নেতারা, যাদের নাকি ভবিষ্যৎ তৈরি করার কথা, যাদের নাকি আগামীতে ভালো চাকরি, ভালো কাজ, ভালো ব্যবসা, যা কিছু হতে পারে নিজেদের ভবিষ্যতের জন্য ভাবার কথা, তারা তো আজকাল বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, তারা তো বন্দুক নিয়ে বিভিন্ন ধরনের পোজ দেয়। লোকাল দাদারা, লোকাল ছাত্র নেতারা বন্দুক নিয়ে গিয়ে তোলা তোলে, তোলা না দিলে মারধর করে। এটা তো সেই রাজ্য,
সেখানে পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই, সেখানে পুলিশ অন্য কিছু কি করে করবে? প্রশ্ন হচ্ছে যে পুলিশ কিছু করতে চায় না, নাকি পুলিশ কিছু করতে পারে না? কেন জামাল উদ্দিনের মতো একজন দুষ্কৃতীর, কোট আনকোট দুষ্কৃতীর, এত ভালো সম্পর্ক থাকবে? কেন এত অভিযোগ থাকার পরেও, এত অভিযোগ থাকার পরেও কেন সে জেল হেফাজতে না থেকে বাইরে ঘুরে বেড়াবে? এই রাজ্যই কি আমরা চেয়েছি? এটা নিয়ে বিরোধী পক্ষ থেকে কি বলা হচ্ছে? শৌমিক ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র তথা সাংসদ, কি বলছেন একবার শুনুন। শাহজাহানরা বিভিন্ন নামে, বিভিন্ন বেশে, বিভিন্ন অবস্থায় সমস্ত জায়গাতেই ছড়িয়ে আছে। জামাল কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, অনুব্রত কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, এটা একটা ব্যবস্থার ফসল মান। এই অবস্থা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। একটা রাজনৈতিক শক্তি যদি প্রতিক্রিয়ার কারণে কোনো রাষ্ট্র ক্ষমতায় চলে আসে এবং তাকে, তার দলকে ঐক্যবদ্ধ রাখবার জন্য কোনো মতাদর্শগত সিমেন্টিং ফ্যাক্টর না থাকে, তাহলে তাকে এই দখলদারির পথ নিতে হয়। তাই প্রকৃতির নিয়মে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই এটা মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ চলেছে আর কি সর্বোচ্চ। এখন তো তৃণমূলের তো এটাই পথ, তৃণমূলের পথ হচ্ছে আক্রমণের পথ। আর এই যে সালিসি সভা এখন নতুন উঠেছে, এ তো চলছে, ধর্ষণের মতো ঘটনাকে সালিসি সভার মধ্যে মিটিয়ে ফেলা হচ্ছে।